আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা, 2017 সালের 29 এপ্রিল মাঝরাত দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছাকাছি অবস্থিত লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল ও অভিনেত্রী সনিকা সিং চৌহানের। ওই মুহূর্তে গাড়ির চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এই ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে। বেপরোয়া এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে বিক্রমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে কলকাতা পুলিশ। পুলিশ বিক্রমকে গ্রেপ্তারও করে, অভিনেতার পাসপোর্ট বাজেয়াপ্ত করে আদালত। এখনও আদালতে অভিনেত্রী মডেল সনিকা সিং চৌহান মৃত্যু মামলার বিচার প্রক্রিয়া চলছে। এর মাঝেই মামলা থেকে নিজের নাম প্রত্যাহারের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা, কিন্তু সেই আবেদন খারিজ করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল আদালত। এরপর বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবারও আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা বিক্রম, কিন্তু তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় বিচারাধীন মামলা চলায় আদালত বিক্রমের বিদেশ যাত্রার অনুমতি নামঞ্জুর করে দেয়। এই প্রসঙ্গে অভিনেতা বিক্রমের মতামত জানতে যোগাযোগ করা হয় দৃষ্টিভঙ্গির তরফে, কিন্তু প্রথম দিন তার জন্মদিন ছিল বলে তিনি সেদিন কথা বলতে রাজি হননি। আমার জন্মদিন, আমি আমার ফ্যামিলির সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছি, যদি অন্যদিন ডিসকাস করি আবার বেটার লাগবে। এই কিছুদিন পর আবার তাকে যোগাযোগ করে দৃষ্টিভঙ্গি, সেদিনও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ ছিলেন তিনি। কি বললেন তিনি শুনব। ম্যাডাম, এটা অনেক পুরনো কথা, আমি এখন একটা কাজের মধ্যে আছি। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা করার জায়গায় নেই, এটা তো বিচারাধীন। তো যখন বিল গেটার ডিসিশন ফ্রম দ্য কোর্ট, যখন ডিসাইড করবে তখন এটা নিয়ে আলোচনা করি। অবশ্যই আপনি চাইছেন পাসপোর্টটা খুব বেশি ভাবে, আমি পরে এটা নিয়ে কথা বলি দিদি, আমি তো কাজের মধ্যে আছি, এটা আই এম নট ইন এ সিচুয়েশন টু ডিসকাস দিস রাইট নাও।